ধন্যবাদ। তো যেহেতু বসন্তের মাস, আমি তোমাদের মানে যারা অনুরোধ করেছে নিশ্চয়ই করব। তো আমি প্রথমে একটি বসন্তের গান গাই, গাইতে ইচ্ছা করছে। অসাধারণ। আসলে গানটা জানো অনেক দিন পরে করলাম, প্রায় মনে হয় 30 বছর পরে, করাই হয় নাই এর মধ্যে, হঠাৎ এখন মনে পড়লো। আমাদের আমাদের ভীষণ সৌভাগ্যের কথা। একটা ফোন নিয়ে নি। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আপু আমি একটু অতিথি শিল্পীর সঙ্গে কথা বলতে চাচ্ছি। জি কথা বলুন, আপনার নামটি বলুন, কথা বলুন। জি আমি রনি বলছি, জয়পুরহাট থেকে আর কি। জি বলুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি আপনার অনেক একটা ফ্যান, তো আমার একটা রিকোয়েস্ট আছে, একটা গান আমার খুব ইচ্ছে আপনার কণ্ঠে শোনার জন্য। তুমি সুন্দর চাই, তুমি সুন্দর চাই কি থেকে ওগো, এই গানটার কি। আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে। আমরা আরো একটা ফোন নিয়ে নিই এর মধ্যে। হ্যালো, হ্যালো, হ্যালো। দর্শক আরো একবার চেষ্টা করুন, আমরা গানে যাই। একজন শুনতে চাচ্ছিল, আমি দ্বার খুলে আর আনবো না। জি আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। জানবে সবে গো নাম ধরে আর ডাক, এবার পূজার প্রদীপ হয়ে জ্বলবে আমার দেবালয়ে, জ্বালিয়ে যাবে গো। আর আঁচল ধরে থাকবো না, পালিয়ে যাবে গো। আমি দ্বার খুলে আর রাখবো না, সবে গো নাম ধরে আর ডাকবো না, পালিয়ে যাবে গো। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। অনেক ধন্যবাদ। হ্যালো, হ্যালো, হ্যালো। আমরা এরপরে কি শুনবো? এরপরে আমি আরেকটি নজরুলের গান বলি, এতদিন গিয়েছি কিন্তু এখন বলছি এটা নজরুলের নয়, এটা হারানো দিনের গান হিসাবে, গান হিসাবে আমি গাচ্ছি এটা। আচ্ছা, যেমন আসলে আমাদের প্রচুর গান যেহেতু রেকর্ড কি তো নয় তো নাই, সেজন্য আসলে নজরুলের গান আমাদের কাছ থেকে অনেক হারিয়ে যাচ্ছে। তো এই গানটা আমরা এতদিন কিন্তু নজরুলের গান হিসাবে গেয়েছি, এখন বলছি এটা নয় তো গাচ্ছি। প্রাণে তোমার প্রাণ মিলিয়ে শুই, প্রাণে প্রাণে প্রাণের টানে, প্রাণে প্রাণে প্রাণের টানে, প্রাণের কথা কই, প্রাণে প্রাণে প্রাণের টানে, প্রাণের কথা কই। প্রাণে তোমার প্রাণ মিলিয়ে শুই, প্রাণে প্রাণে প্রাণের টানে, প্রাণের কথা কই, প্রাণে তোমার। Thank you.
কাছে ওই দুলাল চাপারা তোর বেখে, দুলাল চাপারা তোর বেখে কোকিল ডাকে ওই, দুলাল চাপারা তোর বেখে কোকিল ডাকে ওই, প্রাণে তোমার প্রাণ মিলিয়ে শুই, প্রাণে প্রাণে প্রাণের টানে, প্রাণে প্রাণে প্রাণের টানে, প্রাণের কথা কই প্রাণে তোমার। বাহুর পাথন ওরে মোহন বাহুর পাথন, বন্দী হয়ে রই প্রাণে তোমার প্রাণ মিলিয়ে শুই, প্রাণে প্রাণে প্রাণের টানে, প্রাণে প্রাণে প্রাণের টানে, প্রাণের কথা কই প্রাণে তোমার প্রাণে তোমার প্রাণে। আপনারা দীর্ঘদিন ধরে যেহেতু নজরুল সঙ্গীতের সাধনায় ব্যাপৃত আছেন, তো এই ধরনের সমস্যা থেকে উত্তরণের কোন উপায় কি? না, এখন যেটা হয়েছে, এখন আমাদের তোমার ইয়ে আছে, আমাদের আদি রেকর্ড যেগুলো আছে, আসলে আমাদের কবি আসলে ধরো আঙ্গুরবালার গলায় একটি তুলে দিয়েছেন, কমলা ঝুরিয়ার গলায় একটি তুলে দিয়েছেন একই গান, ইন্দুবালার গলায় আর একটা ওই একই গান দিয়েছেন, কিন্তু রেকর্ড হয়েছে একটা গান, ফলে সেটা আমরা পাচ্ছি। আর এই এই সুরগুলি এখন মানে বলা হচ্ছে যেগুলো না আর কি, যেরকম আর একটা গান, যেরকম ধরো আমরা বহুদিন এটা নজরুলের গান বলেই গিয়েছি, তো আমাকে আমি কলকাতায় যখন ডিডি সেভেনে গান গাইতে গেলাম, তো তখন আমাকে একজন বলেছিলেন যে কে বলেছে এটা তোদের নজরুলের না, আমি নিজে বসে নজরুলের কাছ থেকে এই গানটি তুলেছিলাম, তো তুই এটা গাইবি অবশ্যই, বুড়ো ভদ্রলোক 80 বছর হবে এরকম, বলেন যে আমি নজরুলের কাছে বসে তুলেছি তুই এই গানটা গাইবি, কারণ বেহায়া আঁখি এটা নজরুল ছাড়া কেউ লিখতে পারে না, কাজে এটা কি করে নজরুলের গান হবে না। আমি একটু এই গানটি শুনবার জন্য একটু অপেক্ষায় থাকতে হবে আমাদের, কারণ একটা বিরতির সময় হয়েছে, নিশ্চয়ই শ্রোতারা আমাদের সঙ্গেই থাকবেন, একটা বিরতি নিচ্ছি, ফিরছি আবারও শিল্পী শাহিন সামাদকে সঙ্গে নিয়ে। বিরতির পর আরও একবার স্বাগত জানাই সবাইকে ক্লোজ আপ কলের গানে, আমাদের সঙ্গে আজ আছেন শিল্পী শাহিন সামাদ।